ঈশো গল্পগুলির চতুর্থ পর্বে তোমাদের স্বাগত। আজকের পর্বে তোমরা শুনবে রুবিক্স কিউবের আবিষ্কারের কাহিনী। যে রুবিক্স কিউব প্রায় প্রতিটি ঘরে বাচ্চা থেকে বয়স্ক সবার হাতেই দেখা যায়, যা সলভ করতে তোমরা ব্যস্ত থাকো ঘন্টার পর ঘন্টা। আজ এসো শুনে নাও আর আবিষ্কারের দারুণ গল্পটা। এসো গল্প বলি। রুবিক্স কিউব বা ম্যাজিক কিউব প্রথম তৈরি হয় 1974 সালে হাঙ্গেরিতে। হাঙ্গেরির এক আর্কিটেকচারের অধ্যাপক ও ভাস্কর আর্টো রুবিক প্রথম এটি তৈরি করে তাক লাগিয়ে দেন। আদতে এটি একটি কম্বিনেশন পাজল, মানে রং মিলিয়ে মিলিয়ে পাজল সলভ করা। মজার ব্যাপার হলো, এর আগেও 1970 সালের মাঝামাঝি সময়ে ল্যারি ডি নিকলস নামে কানাডার এক ব্যক্তি প্রায় একই রকমের 2x2x2 আকারের, অর্থাৎ প্রতিদিকে চারটি করে ব্লক থাকে, এরকম একটি কিউব তৈরি করে তার পেটেন্টের জন্য আবেদন করেন। তবে তা খ্যাতি পায়নি। শেষমেশ আর্নো রুবিকে তৈরি করা কিউবটি সবার মাঝে জনপ্রিয় হয়ে ওঠে ও তার নামানুসারে তা রুবিক্স কিউব নামে পরিচিত হয়। এই রুবিক্স কিউব মোট 26টি একই মাপের ছোট ছোট কিউব দিয়ে তৈরি, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5.7 সেন্টিমিটার, যেটা যে কোনো দিকে ঘোরানো যায়। আর এটি সম্ভব হয় এর ভেতরে স্ক্রুর উপরে থাকা স্প্রিংয়ের জন্য। প্রথমে এটি এত রঙিন ছিল না। 1982 সালে ডগলাস হফস্টাডার নামের এক ব্যক্তি সায়েন্টিফিক আমেরিকান নামে এক পত্রিকায় দাবি করেন যে প্রতিটা দিক রং করা যেতে পারে, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলবে। পরবর্তীতে এর এই কালারফুল ভার্সনটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। আর্নো রুবিক 1944 সালের 13ই জুলাই হাঙ্গেরির বুদাপেস্টে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার ও মা একজন কবি। রুবিক বহু সাক্ষাৎকারে বলেন যে তার প্রেরণা তার বাবা। রুবিক প্রথমে মোট 27টি কাঠের ব্লক নিয়ে এই কিউব তৈরি করার চেষ্টা করেন। রুবিকের প্রথমে প্রায় এক মাস সময় লেগেছিল এই পাজল সলভ করতে। 1977 সাল থেকে হাঙ্গেরি স্টেট ট্রেডিং কোম্পানি এটির মার্কেটিং শুরু করে। তারপর 1980 থেকে এটি পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে ও জনপ্রিয় হয়ে ওঠে। এর সমাধানের ওপর প্রায় 50টি বই লেখা হয়, যার মধ্যে অন্যতম জনপ্রিয় বই হলো 1981 সালে প্রকাশিত জেমস জি নোর্সের লেখা দ্য সিম্পল সলিউশন অফ রুবিক্স কিউব। তোমরা অনেকেই হয়তো এর সমাধান করতে পারো খুব সহজেই। তোমরা কি জানো, এই রুবিক্স কিউব দিয়ে প্রায় 3,000 লক্ষ বা 3 বিলিয়নের বেশি পাজল তৈরি করা সম্ভব। কিন্তু মজার বিষয় হলো এই যে এর সমাধান হয় একটি। আজ পর্যন্ত এই রুবিক্স কিউব নিয়ে পৃথিবীতে অনেক প্রতিযোগিতাই হয়েছে এবং অনেকে এই স্পিড কিউব সলভ করে বিশ্ব রেকর্ডও করেছেন। তোমরাও সলভ করবে নাকি? তবে চটপট বসে পড়ো এখনই একটা রঙিন রুবিক্স কিউব নিয়ে। তোমরা সলভ করতে থাকো, ততক্ষণ আমরা ফিরছি এইসব গল্পগুলির পরবর্তী পর্ব নিয়ে।